সহনশীলকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ইডির হাতে, উঠে আসছে একের পর এক এজেন্টের নাম। সেই এজেন্টের নাম কি কি আমরা জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আবিরের কাছে চলে যাব। আবির, একের পর এক এজেন্টের নাম উঠে আসছে, ঠিক কি ভূমিকা ছিল এই এজেন্টদের? অন্যদিকে এই যে এবিএস ইনফোজোন কোম্পানিটি বরাত পেত ওয়েমার শিটের, কিভাবে এই পুরো চক্রটা কাজ করত? দেখো, শুরুতেই তোমাকে জানাই যে তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু নথি পেয়েছেন অয়নশীলের অফিস থেকে, এবং সেই যে নথি পাওয়া গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সুপারিশপত্র, এই যে সুপারিশপত্র যারা করছে তারাই সবাই এজেন্ট, এবং সেই যে এজেন্ট সেখানে যারা দেখা যাচ্ছে কারোর নাম রয়েছে লাল, কারোর নাম তপন দা, এবং কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের নাম বেশ কিছু কানুদা, এবং এই যে একাধিক নাম রয়েছে, এমডিও নাম রয়েছে, এছাড়াও একাধিক নাম রয়েছে, এই যে একাধিক নাম রয়েছে সেই নামগুলো, সেই যে নামে রয়েছে আরও বেশ কিছু নাম রয়েছে যেটা ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। এরা কারা, কবে থেকে এরা কাজ করছে, কী মুনাফায় এরা এই কাজগুলো করছিল, কতজনকে রিক্রুট করা হয়েছে, এই বিষয়গুলো জানার জন্য দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে অয়নশীলকে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে সে নিজে দাবি করেছে সে বরাত পেত ওয়েমার শিট তৈরি করার, এবং এটাও জানা যাচ্ছে যে কলেজটিতে একটি জায়গা থেকে ওয়েমার শিট সে ছাপিয়েছিল, এবং তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের যে কন্ট্যাক্ট লিস্টে বেশ কিছু নাম বাংলায় লেখা রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ যারা রয়েছে তারাও কি এজেন্ট কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ইডির তরফ থেকে এটাও জানানো হচ্ছে যে অয়নশীল সে একটি চক্রের মাধ্যমে, এজেন্টদের মাধ্যমে দিনের পর দিন চাকরি করে দেওয়ার নামে টাকা তুলেছে, এবং তাদেরকে, যাদের থেকে টাকা তোলা হয়েছে তাদের বেশ কিছু তালিকাও পাওয়া গিয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল কি না, বা যদি তারা চাকরি করে থাকে তাদেরও বয়ান রেকর্ড করতে পারেন পরবর্তীকালে তদন্তকারীরা। সব মিলিয়ে এই যে একের পর এক তথ্য মিলছে, সেখানে তদন্তকারীরা এখন জানতে চান এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে তারা অয়নশীলের বাড়িতে অফিসে যাওয়া এবং সেখান থেকে পুরো সবাইগুলোতে নিয়োগের যে বিষয়টি সামনে এসছে বা নথি এসছে সেগুলো ইতিমধ্যে তারা আদালতেও পেশ করেছেন, এবং এই যে বেশ কিছু এজেন্টদের নাম পাওয়া যাচ্ছে তার মধ্যে এমডি লাল, তপন দা, এরা কারা, এদের ভূমিকা কী, এরা কীভাবে অয়নের সঙ্গে এদের যোগাযোগ, এবং এদের মাধ্যমে অয়ন কীভাবে পুরো কাজটা করতো সেগুলোই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ধন্যবাদ আবির। দুর্নীতি যে শুধু 2014 টেটের ক্ষেত্রেই হয়েছিল এমনটা নয়, দুর্নীতি হয়েছিল 2012 সালের টেটেও, এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের অফিসে তল্লাশি চালিয়ে 2012 সালে টেট পরীক্ষার্থীদের নামের তালিকা পাওয়া গিয়েছে, বিষয়টিকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক উত্তাপ। এ যেন কোনো রাস্তার চার মাথার মোড়, নিয়োগ দুর্নীতির তদন্তের পথে এগোতে গিয়ে কোনো রাস্তা বেঁকে যাচ্ছে পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগের দিকে, কোনো রাস্তা 2012 টেট কেলেঙ্কারির দিকে ইঙ্গিত দিচ্ছে। এই সব কিছুর সঙ্গে যোগসূত্র যাঁর, সর্বসমক্ষে তার পরিচয়, প্রমোটার বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীল। 2014 শিক্ষক নিয়োগে দুর্নীতির খোঁজ করতে নেমে এবার কি 2012 কেলেঙ্কারির হদিশ মিলল? ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটারের সল্টলেকের অফিসে মিলেছে 2012 সালের টেট পরীক্ষার্থীর নামের তালিকাও। সব মিলিয়ে মোট 3000 পাতার নথি উদ্ধার হয়েছে অয়নশীলের অফিস থেকে। এখানেই প্রশ্নটা জোরালো হচ্ছে, তাহলে কি 2012 টেটেও দুর্নীতি হয়েছিল? নইলে সেই নথি কেন প্রমোটারের অফিসে? তাহলে কি 11 বছর আগেও সক্রিয় ছিল নিয়োগ দুর্নীতির এই নেটওয়ার্ক? অয়নশীলকে জেরা করে এবং পারিপার্শ্বিক তথ্য খতিয়ে দেখে এমনটাই অনুমান ইডির। এদিন অয়নশীলকে পেশ করে ইডির আইনজীবী সওয়াল করেন, আমরা সোনার খনিতে প্রবেশ করেছি, জানি না কত পরিমাণ সোনা রয়েছে, শুধু শিক্ষক নয়, মজুর থেকে টাইপিস্টের চাকরি পর্যন্ত বিক্রি হয়েছে। ইডির রিমান্ড লেটারে উল্লেখ করা হয়েছে অয়ন এবং এই চক্রের সঙ্গে যারা যুক্ত তারা 59,000 প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ করেছিল। 2012 ও 2014 টেটে ব্যাপক দুর্নীতি হয়, এর নেপথ্যে ছিল বিরাট পরিমাণ আর্থিক লেনদেন, ফেভারিটিজম এবং নেপোটিজমকে প্রাধান্য দেওয়া হয়েছিল, অ্যাডিশনাল প্যানেল তৈরি করে বেআইনিভাবে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, বোর্ডের কর্মীদের একাংশের সঙ্গে যোগসাজশে দেওয়া হয়েছিল বেআইনি নিয়োগপত্র, যুক্ত ছিলেন সরকারি আধিকারিকরাও, প্রত্যেকেই আর্থিকভাবে লাভবান হয়েছেন। ইডি রিমান্ড লেটারে আরও দাবি করা হয়েছে বেআইনি উপায়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র পাইয়ে দেন অভিযুক্ত, বিপুল টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়া হয়েছিল, 2014 টেটের প্রশ্নপত্র এবং তার মূল্যায়নের পদ্ধতিটাই ছিল অস্পষ্টতায় ভরা, প্রশ্নপত্রে কারচুপি করে বঞ্চিত করা হয়েছিল যোগ্য প্রার্থীদের। 2014 সালে টেট পাশ করতে পারেননি এমন অনেকে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পান, অনেকে তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের উত্তরটুকুও দেননি, ব্যক্তিগত তথ্যটুকু লিখেই সাদা খাতা জমা দিয়ে চাকরির সুপারিশপত্র পেয়ে গিয়েছিলেন।
ইডির রিমান্ড লেটারে আরও দাবি করা হয়েছে অনৈতিক উপায়ে অতিরিক্ত প্যানেল তৈরি করে নিয়োগ করা হয়েছিল বলেও উঠে এসেছে তদন্তে। যারা 2014 টেটে পাশও করতে পারেননি এমন অনেককে সেই অতিরিক্ত প্যানেলের মাধ্যমে পাইয়ে দেওয়া হয়েছিল চাকরি। গোটা বিষয়টির নেপথ্যে পক্ষপাত ও স্বজন পোষণের প্রতিফলনই দেখা যাচ্ছে। টেটের দুর্নীতি, এসএসসির দুর্নীতি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তার দুর্নীতি, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যত দপ্তর শুধু দুর্নীতি, টাকা, কালো টাকা, দুর্নীতি, লুঠেরাগিরি ইত্যাদি, এছাড়া আর কি আছে? এই সমস্ত অপরাধীরা মিলিয়ে তৃণমূল 2002 থেকে যে সময়টা সিপিএম এর আমলে এই অয়নশীল হুগলি জেলায় ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করেছে, তাহলে তো 2002-03 থেকেই গোটা ওই জায়গাটা ধরে পুরোদস্তুর তদন্ত হওয়া উচিত। কারা চাকরি পেয়েছেন, কিভাবে চাকরি পেয়েছেন, তাদের সমস্ত কোথাও র্যাঙ্ক জাম্পিং হয়েছে কিনা, কোথাও ট্যাম্পারিং হয়েছে কিনা, গোটা 2003 থেকেই হওয়া উচিত, তারপরেটা তো পরের কথা। বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ফেসবুকে দাবি করেছেন, টেট 2012-র খাতা খুলছে কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রীও বেশিদিন বাইরে থাকবে বলে মনে হচ্ছে না। যারা চাকরির জন্য রেকমেন্ডেশন করেছিল তাদেরকেও কোনো বিষ্ণুমাতা উদ্ধার করতে পারবে না। যদিও এই পোস্টের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছু বলতে চাননি। এদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবার মুখ খুলেছেন রাজ্যপাল। He claimed in today's court that four influencer public person is there in SSC scam, not only SSC scam, municipality job related all scam. What do you say in this matter? God is in his heaven and all is right with the world. ইডির তদন্তকারীরা এখন জানতে চান গোটা বিষয়ের নেপথ্যে কি কোনো পাকা মাথা কাজ করছিল। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। আর এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, শুধু 2014 নয়, 2012 টেট পরীক্ষার্থীদের নামের তালিকা অয়নশীলের অফিসে প্রথম খবর এবিপি আনন্দে। এবং সেই সূত্রেই এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডির। 2012 টেট পরীক্ষার প্যানেল সংক্রান্ত নথি ও তথ্য নিয়ে সকাল 11টায় হাজিরার নির্দেশ। যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, আমরা গতকালই জেনেছিলাম যে শুধুমাত্র 2014 নয়, 2012 টেট পরীক্ষার্থীদের নামের তালিকাও অয়নশীলের অফিস থেকে উদ্ধার হয়েছে। এবং প্রথম খবর এবিপি আনন্দে যে সেই সূত্রে এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। 2012 টেট পরীক্ষার প্যানেল সংক্রান্ত নথি ও তথ্য নিয়ে সকাল 11টায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। সুস্মিতা, গতকালই আমরা দেখেছিলাম অয়নশীলের অফিস থেকে যে বিপুল ওয়েমার শিট উদ্ধার হয়েছিল, তা থেকে ইডির আধিকারিকেরা যেমন বলছিলেন যে এই শিক্ষায় নিয়োগ দুর্নীতি তা শুরু কিন্তু 2014 নয়, 2012 থেকে হয়েছে। এবং সেই সূত্রেই এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তাকে তলব করেছে ইডি। এবং তার সঙ্গে 2012 টেট পরীক্ষার যে প্যানেল সংক্রান্ত নথি এবং তথ্য তা নিয়ে আসতে বলা হয়েছে এবং সকাল 11টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রকাশ, কি জানতে পারছো ইডি সূত্রে? ইডি সূত্রের খবর যে আজকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ টাইমি এডুকেশনের যিনি সেক্রেটারি তাকে কিন্তু তলব করা হয়েছে। এবং ইডি সূত্রের খবর তার কাছ থেকে 2012 সালে এমন ছেলেমেয়েদের সমস্ত নথি কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি জানো, আগেই আমরা এই বিষয়ে আপনাদের খবর পেয়েছিলাম যে কাউন্সিলের অফিস থেকে 2012 সালে টেট সংক্রান্ত নথি তারা কিন্তু বাজেয়াপ্ত করেছিলেন। এবার যেটা এই বিষয়ে খবর যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের যিনি সেক্রেটারি তাকে কিন্তু আজকে সকালবেলা সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে আসতে বলা হয়েছে। এবং তার কাছ থেকে টেট 2012 সালের যে প্যানেল সিলেকশন হয়েছিল সেই প্যানেল সিলেকশন সংক্রান্ত যাবতীয় নথি দেওয়া হয়েছে। অর্থাৎ ইডি আধিকারিকরা সেটা দাবি করছিলেন যে অয়নশীলের অফিসে কনফিডেন্স চালিয়ে যেহেতু তারা 2012 সালের টেট তুমি আমাদের সঙ্গে থাকো, 2012 টেটের প্যানেল সংক্রান্ত নথি এবং তথ্য নিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করেছে ইডি আজ সকাল 11টার মধ্যে। এবং আমরা গতকালই দেখেছিলাম অয়নশীলের সরলেকের যে অফিস, সেখান থেকে যে নথি উদ্ধার হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে 2014 নয়, 2012 থেকেই এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি চলেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, বিস্তারিত জানতে চাইব।
দেখো যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো অয়ন শীলের অফিসে যখন তল্লাশি অভিযান চলে এবং তারপরেই কিন্তু ইডির আধিকারিকরা দাবি করেন যে তারা 2014 সালে টেটকে সামনে রেখে টেট নিয়োগের যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ উঠে এসছে সেটা নিয়ে তারা তদন্ত শুরু করেছিলেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। কিন্তু অয়ন শীলের অফিসে গিয়ে তারা কিন্তু চমকে ওঠেন যখন তারা দেখেন যে 2012 সালের টেট সংক্রান্ত ক্যান্ডিডেট লিস্ট এবং বেশ কয়েকটা নথি অয়ন শীলের কম্পিউটার এবং হার্ড ডিস্কে পড়ে রয়েছে, এবং সেটা দেখার পরেই কিন্তু তারা কিন্তু মনে করতে শুরু করেন এবং তাদের সন্দেহ হয় যে 2012 সালে টেট যে পরীক্ষা হয়েছিল সেখানেও কি দুর্নীতি হয়েছিল। এবং সেই তথ্য, সেই নথিকে সামনে রেখেই যেটা ইডি সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি তাকে কিন্তু গতকালই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়ে আজকে সকাল 11টা নাগাদ ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে এবং 2012 সালের যে প্যানেল সিলেকশন হয়েছিল তার যাবতীয় নথি এবং তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ ইডি আধিকারিকরা কিন্তু এবার টেট 2012 যে পরীক্ষা হয়েছিল সেখানে কোনোভাবে কোনো দুর্নীতি হয়েছিল কিনা সেটা কিন্তু তদন্ত শুরু করেছেন, এবং এই তদন্ত করার জন্যই কিন্তু প্যানেল সিলেকশনের লিস্ট এবং যাবতীয় তথ্য নথি চাওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশনের প্রাইমারি এডুকেশনের সেক্রেটারির কাছ থেকে। এবং ইডি সূত্রের খবর, আজকে সকাল 11টা নাগাদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যিনি সচিব তাকে তলব করা হয়েছে, তিনি আসলে তিনি যে ডকুমেন্ট নিয়ে আসবেন সেটা সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সবচেয়ে বড় খবর যেটা, যে গুরুত্বপূর্ণ খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে 2014 সালের টেট নিয়োগ দুর্নীতি তদন্ত আগেই ইডি আধিকারিকরা করছিলেন, এবার কিন্তু যেহেতু অয়ন শীলের সেই অফিস থেকে, প্রমোটারের অফিস থেকে যেহেতু 2012 সালের টেট একেবারে প্রকাশ, অর্থাৎ 2012 টেট পরীক্ষাও এবার চলে এলো তদন্তকারীদের স্ক্যানারে। ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে। মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল তিনজনের, মৃত্যু হয়েছে বাজি কারখানার মালিকের স্ত্রী, ছেলে ও প্রতিবেশী কিশোরীর, এবং গ্রেফতার করা হয়েছে বাজি কারখানার মালিক ভরত হাতিকে। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, কি জানতে পারছো? সুকন্যা, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মহেশতলার কুটখালি এই মন্ডল পাড়া, যেখানে অবৈধ বাজি কারখানায় কাল বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের জেরে তিনজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গতকালকে কারখানার মালিক, তিনি পলাতক ছিলেন, আজ এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে মহেশতলা থানার পুলিশ। মালিকের নাম ভরত হাতি, এবং সেই আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু নজরদারির, কারণ এলাকায় জানা যাচ্ছে এরকম আরো বেশ কিছু কারখানা ওই মন্ডল পাড়াতেই রয়েছে, ফলে এই যে পাশাপাশি বেশ কয়েকটি কার্যত যতগৃহ রয়েছে তা নিয়ে প্রশাসনের দিকে যেমন প্রশ্ন উঠছে। আর আজ সকালেই দমকল মন্ত্রী গিয়েছিলেন সুজিত বসু এলাকা পরিদর্শনে, তারপরে কিন্তু কারখানার মালিক ভরত হাতিকে গ্রেপ্তার করা হয়েছে। সুকর্ণা, ধন্যবাদ শিবাশিস। মালদার গাজলে বা স্কুলের ভেতর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে গণধর্ষণ করে তিন স্থানীয় যুবক, এমনটাই অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে শনিবার দিন, সেটা হচ্ছে গাজলের একটি স্কুল, সেই স্কুলের দোতলার উপরেই ছাত্রীটিকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। তিনজন যুবকের বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের তরফ থেকে, এবং এই ঘটনায় তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। গণধর্ষণের মামলা রুজু হয়েছে এবং স্বাভাবিকভাবে ওই স্কুলে, স্কুলের ভেতরেই যেহেতু ঘটনা ঘটেছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, পাশাপাশি ওই স্কুলের শিক্ষকরা কোথায় ছিলেন, তারা বিষয়টা জানতে পারলেন না কেন, পুরো বিষয়টাই কিন্তু মালদা জেলা পুলিশ তদন্ত করে দেখছে। আসছি পরের খবরে। এবার হাওড়া স্টেশনে উদ্ধার কোটি টাকার সোনার গয়না ও বাট। সূত্রের খবর, হাওড়া স্টেশনে এক ব্যক্তিকে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় আরপিএফ এর। ব্যাগ পরীক্ষা করতে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনার গয়না ও সোনার বাট। গয়নে অসঙ্গতি থাকায় ওই ব্যক্তিকে আটক করে শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত চন্দ্রভান মিশ্রা উত্তরপ্রদেশের মতিগঞ্জের বাসিন্দা।